মাত্র 32 বছর বয়সেই ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন ইডেন হ্যাজার্ড। অলিম্পিক লিলে, চেলসি এবং রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ফরওয়ার্ড ইডেন হ্যাজার্ড মাত্র 32 বছর বয়সে অবসর ঘোষণা করেছেন। আজ নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে তিনি এই সিদ্ধান্ত জানান। অবসর প্রসঙ্গে ইডেন হ্যাজার্ড লিখেন, আপনার নিজের মনের কথা শোনা উচিত এবং সঠিক সময় থামা উচিত। 16 বছর এবং 700 ম্যাচ খেলার পর আমি একজন পেশাদার ফুটবলার হিসেবে ক্যারিয়ারের সমাপ্ত ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার স্বপ্নকে ছুঁতে পেরেছিলাম, বিশ্বব্যাপী বিভিন্ন মাঠে আনন্দের সঙ্গে খেলেছি। আমার ক্যারিয়ারে আমি অত্যন্ত ভাগ্যবান ছিলাম, কারণ আমি বড় বড় ম্যানেজারদের পেয়েছিলাম, কোচদের পেয়েছিলাম এবং সচিবদের পেয়েছিলাম। জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে খুব মিস করব। তিনি আরও লেখেন, আমি আরও ধন্যবাদ জানাতে চাই সেসব ক্লাবকে যাদের হয়ে আমি খেলেছি, এবং ধন্যবাদ জানাতে চাই বেলজিয়াম ফুটবল ফেডারেশনকে আমাকে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ করে দেওয়ার জন্য। হেজার 2012 সালে অলিম্পিক লিলে থেকে চেলসিতে যোগ দেন 32 মিলিয়ন পাউন্ডে। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লাবটির হয়ে তিনি 352 ম্যাচ খেলে 110 গোল করেন। ব্লুজদের হয়ে তিনি দুটি প্রিমিয়ার লিগ শিরোপা এবং দুটি ইউরোপা লিগ, একটি এফএ কাপ এবং একটি লিগ কাপের শিরোপা জিতেন। 2019 সালে জুলাইয়ে রেকর্ড 130 মিলিয়ন পাউন্ডে তিনি চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন। সবশেষ চুক্তি অনুযায়ী রিয়ালে তার 2024 সাল পর্যন্ত থাকার কথা ছিল, কিন্তু ইঞ্জুরির কারণে বার্নাবোতে তার সময়টা খুব ভালো যাচ্ছিল না। সবশেষ 4 মৌসুমে তিনি মাত্র 76 ম্যাচ খেলেন লস ব্লাঙ্কোসদের হয়ে, গোল করেছেন মাত্র 7টি। 2022-2023 মৌসুমে তিনি রিয়াল হয়ে মাত্র 10টি ম্যাচ খেলার সুযোগ পান।